কুকিং উইথ সৌমিতায় আবারও একটা নতুন রেসিপির সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। খুব সহজে, অল্প উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে দেখে নিন বানাতে কি কি লাগছে। পার্শে মাছের ঝাল, এখানে পার্শে মাছ নিয়েছি, সাতখানা আছে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাতে নুন আর হলুদ মাখিয়ে মাছটা 15 মিনিট রেখে দেব। একটা টমেটো, ছোট টমেটো কুচো করে নিয়েছি, অল্প একটু ধনে পাতা কুচি, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা, অল্প একটি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর অল্প একটু কালো জিরে, এটা ফোড়নে দেব। আর মাছের প্রিপারেশন, অতএব এটা সর্ষের তেলে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব গরম হতে। পার্শে মাছ খুব বেশি তেল লাগবে না, একটু তৈলাক্ত মাছ অল্প তেলেই হয়ে যাবে। তেল গরম হয়েছে, এবার নুন আর হলুদ মাখানো মাছগুলো এইভাবে দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব, এইভাবে এপিটপিট ভেজে সমস্ত মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো যেটুকু নিয়েছিলাম দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ পরিমাণ মতো দিলাম, দিয়ে অল্প একটু জল দিতে হবে। একটু যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলাটা কষা হয়ে গেছে, ওপরে তেল উঠে এসেছে, এই সময় জল দিয়ে দিতে হবে। পার্শে মাছে ঝাল, অতএব বুঝে দেবেন যে যেরকম গ্রেভি খাবেন সেরকম দিতে হবে। আর এরপরে নুন অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে, এই সময় ধনে পাতা কুচো দিয়ে দিলাম। মাছগুলো ফুটে উঠেছে, এর মধ্যে তেল মশলা ঝাল সবই ঢুকে গেছে। এবার এটাকে গরম গরম ভাত দিয়ে সার্ভ করে দিতে হবে। আমার চ্যানেল কুকিং উইথ সৌমিতা অনেক ধরনের রেসিপি শেয়ার করা আছে, আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, দেখতে পাবেন। নিরামিষ আমিষ অনেক ধরনের রেসিপি আছে, মাছের অনেক প্রিপারেশন আছে, মাংস আছে, বিভিন্ন রকম ডাল আছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল তৈরি।